তা বাবা, আমার মেয়েকে আমি বিয়ে দেব পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি, সেই বিজ্ঞাপন দেখে তোমরা এসছো। যাক, তার আগে পরিচয় পর্বটা শেষ করে নিই। বাবা, তোমার পরিচয়টা বলো। জি, আমি সিরাজুল ইসলাম মুন্না, বাবা একজন ব্যবসায়ী, উত্তরাতে থাকি। ও আচ্ছা, বাবা তোমারটা বলো। জি, আমার নাম শেখ ফরিদ, আমার বাবা মজিবুর রহমান শেখ, আমার বাড়ি বাগমারা, নীলক্ষী ইউনিয়ন। ও আচ্ছা আচ্ছা, বাবা আমার মেয়ে প্রতিবন্ধী, জেনে তুমি বিয়ে করতে আসছো কেন? আসলে আঙ্কেল, আমার তো টাকা পয়সার অভাব নেই, বাবা কোটিপতি। কিন্তু তারপরও যখন আপনার মেয়ের বিজ্ঞাপনটা দেখলাম পত্রিকায়, ভাবলাম একটু যাই গিয়ে দেখে আসি। আর আসার পর যা দেখলাম, আপনার তো সুবিশাল সম্পত্তি, আমাদের সম্পত্তি আর আপনাদের সম্পত্তি দুইটা মিলে যদি এক হয়, তাহলে আমাদের অবস্থানটা কোথায় দাঁড়াতে আপনি বুঝতে পারতেছেন, এই জন্য আর কি আঙ্কেল আসলাম। ও, বুঝতে পেরেছি। তা বাবা, তুমি কেন বিয়ে করতে আসছো? জি, আমার আসলে সারা জীবনের সব থেকে বড় একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে একটা ভালো কাজ করব। যখন পত্রিকায় বিজ্ঞাপনটা দেখলাম, আমার মনে হলো যে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করার থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। আর আমি আসলে খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসেছি, আমার মনে হয় আমি যদি আপনার মেয়েকে প্রপার টেক কেয়ার করি, আপনিও আমার খেয়াল রাখবেন, এটি আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, সবই তো শুনলাম, এখন আমার সিদ্ধান্ত হলো যে তোমরা দুজন আগামী এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে, তারপর আমি বিবেচনা করে দেখব কার সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায়। তাহলে আজকের মতো এখানেই কথা শেষ, আজকে তাহলে উঠি। ওয়ালাইকুম আসসালাম, মা চল। কি রে ফকিনের বাচ্চা, তুই কেন এখানে বিয়ে করতে আসছিস? আমার বাপে না হলে অঢেল টাকা বসে আছে, তোকে তো দেখেই তো মনে হচ্ছে ফকিন্ডি একটা। এই শুন, এই মেয়েকে না আমি বিয়ে করব, আর যে সম্পত্তি আসলে সম্পত্তির মালিক আমি হোক। এইসব আশা ছাইরা দে, ভালো মতো বলতেছি, আজকের মধ্যে এখান থেকে বিদায় হোক। ভাই, আমার থেকে আপনার অবস্থান ভালো বলে উপহাস করছেন, প্লিজ উপহাস করবেন না। আল্লাহ কখন কার অবস্থান কোথায় নিয়ে যায় সে ছাড়া কেউ জানে না। আপনি আমি দুজনে এক উদ্দেশ্যে এখানে এসেছি, দেখা যাক কার ভাগ্য আসলে কোথায় নিয়ে যায়। ঠিক আছে, দেখা যাবে, তোর নীতি কথা শোনাই তুই বোনো, আসছে ফল কোথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোথায় গেছিলে বাবা? আঙ্কেল নামাজ পড়তে গিয়েছিলাম। বাহ, চমৎকার। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ছেলে তো নামাজি, দেখি আরেকটা কি করে। সালা, কল দেওয়ার টাইম পাই না। হ্যাঁ বন্ধু, ক। আরে মামা, আমি একটা কাজে আইছি বুঝছো, ফিরতে 4-5 দিন লাগবো। মামা, আর কইলাম তো, আমি একটা ইন্টারভিউ দিতেছি বুঝছো, ইন্টারভিউটা শেষ হলে মেয়ে পড়মু। আরে চাকরি বলতে কেমনে কই? আচ্ছা শুন শুন মামা, আসলে চাকরি বাকরি কিছুই না, পত্রিকা একটা বিজ্ঞাপন দেখছিলাম বুঝছো, তার ধন সম্পদ আলা ব্যক্তি তার মায়ের বিয়ে দিতে চাইতেছে, আর মা এসে প্রতিবন্ধী, যদি মামা একটাবার মায়ের বিয়ে করতে পারি বুঝছো, পুরো লাইফ সেটেল, জীবনে কিছু কয়া লাগবো না, পায়ের উপরে পা তুলে খাম বুঝছো। এই কাজটা শেষ হলে আমি আয়পড়ব। ঠিক আছে, তুই কারো কিন্তু কিছু কইস না, কেউ জিগাইলে কই যে কাজে গেছে। ঠিক আছে, না না, এ ছেলে তো বাটপার, এর কাছে তো আমার মেয়েকে বিয়েতে যাবে না, মেয়ের সাথে আলাপ করতে হবে। কি ব্যাপার, তুমি যাই গিল দিগা, আর তোমার ঠিকানা কে দিল? ঠিকানা কই পেয়েছে? তুই কি ভাবছস আমি এখানকার ঠিকানা পাবো না? আর তুই ঘরের মধ্যে একটা বউ রেখা তুই এখানে আসছিস আবার বিয়ে করতে? আরে আস্তে কথা কও না, সবাই শুনে ফেলাইবো। আর আমি এখানে কোনো বিয়ে টিয়ে করতে আসিনি, কে তোমার কি কইছে চুপচাপ চলে আসছো? তবে যে একটা কাজে আইছে আমি, 4-5 দিন পর কাজটা হয়ে গেলে চলে যাবো, তুমি যাও তো যাও। তুই আমার নয় বুঝা নেই, আমি বুঝুম না। আর তুই যদি বিয়ে করতেই যদি না আসিস, তাহলে চল আমার সাথে এখনই বাসায় চল। আরে বউ, তুই চুপ থাকো না। আচ্ছা, তুমি তোমার বউ, আমি সত্যি রে কইতেছি। ও আসলে এই জায়গায় একটা বিয়ে করতে বুঝছো, বিয়েটা যদি একবার করতে পারি, আমি তো সংসার করবো না, ও তো প্রতিবন্ধী বুঝছো, কিন্তু এই সয় সম্পদ যা আছে সব কিন্তু আমার নামে হয়ে যাবো। আর এরপর কে হইব, রানী কে হইব? রানী হইবে তুমি, রাজাও আমি, দুইজন সারা জীবন বয়ে খাইতে পারবো। তাই কইতাছি বউ, তুমি আজকে যাও, আমি তোর বাসায় এসে ভাঙ্গা সব কিছু কমো, যাও ফিনা ফেলে ঝামেলা আছে। শুন, আমার এসব বইলে না লাভ নাই, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সব কিছুর ভাগ দিল না, স্বামীর ভাগ দিতে পারে না, সেম আমিও আমার স্বামীর ভাগ কারো দিতে পারবো না। দেখ, এতক্ষণ তোর খুব ভালো মতো বুঝেছি, তা অবস্থা সোস না। শুন, আমার লাইফ আমি যা মন চাই তাই করবো, আর মাঝখানে যদি কেউ বাধা হয়ে আসে না, সোজা বাইরে হবো, একবার বাইরে হবো। দেবে আঙ্কেল, ও তো আমার বাসার কাজের মেয়ে,
আসলে অনেকদিন ধরে বাসা জানা তো, তাই বাবা পাঠাইছে মনে আর কি। নানা চাচা, ও মিথ্যা কথা বলতেছে, আমি ওর বিয়ে করাবো, আর ও আমার বাসায় দেখে এখানে আসছে আপনার মেয়ের বিয়ে করতে। এই ছেলে, মেয়ে কি বলতেছে, সব সত্যি? চাচা, ও যা কইতাছে মিথ্যা কথা কইতাছে। আসলে হয়েছে কি, আমার বাপের তো অনেক সম্পদ চাচা, বুঝুন নাই, ও আমার কাছে কাজের মেয়ে, আর টাকা পয়সা লোভে আর না সেটি কইতাছে, আপনার সঙ্গে মিথ্যা কথা কইতাছে। ও আমার কাছে কাজের মেয়ে। আশ্চর্য, তুমি না প্রতিবন্ধী ছিল, তুমি ওর থাপ্পড় দিলা কেমনে? কারণ আমি তো কোনোদিনও প্রতিবন্ধী ছিলামই না, আমি সুস্থ একজন মানুষ। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এটাই সত্যি যে আমি একজন সুস্থ মানুষ। আমার লজ্জা করছে এটা ভেবে যে তোদের মতো ছেলেরা এতটা নিচে কিভাবে নামতে পারে। ঘরে একটা সুন্দরী বউ রেখে তুই আবার এসেছিস বিয়ে করার জন্য? ও আচ্ছা, বিয়ে করতে তো আসবি, কারণ তুই জেনেছিস, তুই দেখেছিস যে আমার বাবার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আছে, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। তুই ভেবেছিলি যে আমাকে যদি তুই বিয়ে করতে পারিস তাহলে তুই সুখে থাকবি, আর তাছাড়া আমার বাবার সব সম্পত্তি তুই দখল করে আমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে তুই তোর বউয়ের কাছে চলে যাবি, এটাই প্ল্যান ছিল, তাই না? ও, আমার তো এখন এটাই মনে হচ্ছে তুই তোর ওই বউয়ের সাথে ঠিক মতো থাকতে পারতিস না, কারণ তোদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে জানা আছে এবং চেনা আছে। ছি ছি ছি, আমার এখন ভাবতেই লজ্জা লাগছে, তোরা পুরুষরা এত নিচে কিভাবে নামতে পারিস? তোর বউ কি তোকে কম ভালোবাসা দিয়েছে? আমার তো মনে হচ্ছে তোর বউ তোকে অনেক বেশি ভালোবাসে। আর সেই বউকে রেখে তুই আমার সাথে, তুই আমার জীবনটা নষ্ট করতি, তোর জীবনটা নষ্ট করতি তো করতি, সাথে এই মেয়ের জীবনটাও নষ্ট করতি। কেন, আমি তোর কি ক্ষতি করেছিলাম? সামান্য কয়েকটা টাকা পয়সা সয় সম্পত্তি এসবের লোভে তুই আমার জীবনটা নষ্ট করতি, তিনটা জীবন তুই নষ্ট করতি। ছি ছি ছি, আমি এখন এটাই ভাবছি যে আজকাল এইসব পুরুষরা ঠিক টাকা পয়সার জন্য কতগুলো মেয়ের জীবন নষ্ট করতে পারে। আর আমার এখন কি মনে হয় জানিস, তোদের মতো কিছু ছেলেদের কারণে স্ত্রীরা বিষ খেয়ে আত্মহত্যা করে, নয় ফাঁসি দেয়, না হয় সুইসাইড করে, যে কোনোভাবে শেষ হয়ে যায়। তোদের কারণে বিধবা হয়, ঘর ছাড়ে। আমরা তো প্রতিনিয়ত পত্রিকাতে এসব দেখে আসি, আর আজকে আমি নিজের চোখে দেখলাম তোর মতো একটা খারাপ চরিত্রের ছেলেকে। বাবা, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? এই ছেলেটাকে এক্ষুনি পুলিশ ডেকে ধরিয়ে দাও। তোর কপালটা অনেক ভালো যে আমি তোকে পুলিশে দেইনি। এই মুহূর্তে তোর বউকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যাও, আচ্ছা আঙ্কেল, আমার একটা প্রশ্ন, ওনাকে কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না উনি প্রতিবন্ধী, তাহলে এই অভিনয়টা কেন? আর আমি আসলে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করবো বলেই পত্রিকায় নিউজটা দেখে এসেছিলাম, কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে কেন আপনারা এই নাটকটা করলেন। এই নাটকটা করার পেছনে একটা কারণ আছে বাবা, ভালো ছেলে পাওয়া যায় না। চিন্তা করলাম বয়স তো অনেক হয়ে গেছে, কোন দিন মারা যাব, আমার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে গিয়ে যদি মরে যায় তাহলে শান্তি। তাই আমি নাটকটা সাজালাম যে দেখি, আমি পরোক্ষ করে দেখি কোন ছেলেটা আমার মেয়েকে নিয়ে চলতে পারবে, থাকতে পারবে, সংসার করতে পারবে। আর তাছাড়া আমার এই যে বিষয় সম্পত্তি, আমি তো কোনো বাজে ছেলের হাতে তুলে দিতে পারি না, তাই আমি এই সিদ্ধান্ত নিলাম। আঙ্কেল, আমি আসলে কী বলবো, আমি তো এত দুঃসাহস করতাম না যদি জানতাম আপনার মেয়ে এরকম সুস্থ। আমি একজন প্রতিবন্ধী মেয়ে ভেবে আসলে আপনার এখানে বিয়ে করার জন্য এসেছিলাম, তাহলে আমি এখন আসি। না না, কোথায় যাবে তুমি, তুমি দাঁড়াও, আমি পরীক্ষা করে দেখেছি সে পরীক্ষা তুমি পাশ করেছো। তার আগে আমার মেয়েকে একটু জিজ্ঞেস করি, কিরমা তোর মতামত কি? বাবা, আমার কোনো আপত্তি নেই, তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। আমার বাবা কখনো একটা সিদ্ধান্ত নিয়েছে সেটাতে আমি না করেছি, আর তাছাড়া বাবা, এই ছেলেটাকে দেখে আমার প্রথমেই মনে হয়েছে যে ছেলেটা অনেক ভালো। কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় তার ভেতরের মনটা কতটা ভালো হতে পারে, ও অনেক ভালো, তাই আমি চাই ওর বউ হতে। আলহামদুলিল্লাহ বাবা, আগামীকালকে আমি তোমাদের বিয়েটা করিয়ে দেবো, চল ভেতরে চলো।